নমস্কার বন্ধুরা, আমি সুমন্ত, সকলকে আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছে। বন্ধুরা, আজকে আমরা সপরিবারে আমাদের বাড়ির নতুন অতিথিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাবা তারকেশ্বর ধামের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা আমাদের নতুন অতিথির সাথে বাবার মন্দিরে পুজো দেব। আমাদের বাড়ি থেকে বাবা তারাকেশ্বর মন্দিরের ডিস্টেন্স অলমোস্ট ওই 30 কিলোমিটারের কাছাকাছি। তো যেতে আমাদের সময় লেগেছে 1 ঘন্টার মতো। তো বাবার মন্দির যাওয়ার আগে এখানে একটা গেট লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। তো সেখানে আমরা একটা ছোট্ট স্টপ নিই ফর সাম ফটোগ্রাফি সেশন। তো সেখান থেকে আবার আমরা এগিয়ে চললাম বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই হচ্ছে বাবার মন্দিরে প্রবেশের নতুন মানে মূল প্রবেশ গেট, যেটা বাই রোড দিয়ে আমরা গেলে এই গেটের এখান দিয়ে যেতে পারি। যারা বাই রোডে আসছেন তাদেরকে এই গেটের এখান দিয়ে যেতে হবে। আর এখান থেকে বাবার মন্দিরের ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটারের মতো। তো আমরা যেহেতু বড় গাড়ি নিয়ে গেছিলাম, তো আমরা গাড়ি পার্কিং করেছিলাম হচ্ছে রাজবাড়ি পার্কিংয়ে, যেটা বাবার মন্দিরের একদম সামনে। তো আমি সবাইকে সাজেস্ট করব, আপনারা যারা বড় গাড়ি নিয়ে আসছেন তারা এই রাজবাড়ি পার্কিংয়ে পার্কিং করবে। এই পার্কিং ঢোকার আগে এখানে কাউন্টার আছে, মানে পার ভেহিকেল এরা 50 রুপিস করে নেয়, এটা সারাদিনের জন্য। পার ডে 50 টাকা করে পার্কিং চার্জ। এখানে পার্কিংটা খুব বড়। আমরা পার্কিংয়ে গাড়ি রেখে এবারে এই রাস্তা ধরেই এগিয়ে চলেছি মূল মন্দিরের দিকে। তো পার্কিং থেকে যে আমাদের মূল মন্দির, যেটা হচ্ছে বাবা মন্দিরের যে ডিস্টেন্স খুবই কাছে, এখান থেকে পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট মতো ম্যাক্সিমাম লাগে। আজকে এই যে রিচুয়ালসটা, আমার পক্ষে খুবই একটা স্পেশাল দিন। ফাইনালি আমার মেয়ে আজকে বাবার মন্দিরে এসছে, এসে যে মুখান্নপ্রাশনের রিচুয়ালসগুলো কমপ্লিট করবে। তো সকলে আমার এই ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তোমার সবাইকে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, মানে আমার চ্যানেল এখনও নতুন ভিজিট করছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশান বেল আইকনটা ক্লিক করে নেবেন, যাতে নতুন ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে যায়। আর আমার যে সব ভিডিওগুলো আছে, যদি আপনাদের খুব ভালো লাগে দেখা, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সবার সাথে শেয়ার করে নেবেন। বাই। এই যে এই হচ্ছে আমার মেয়ে, সবাই দেখে নাও। তোমার সাথে আমি শেয়ার করছি আমাদের নতুন অতিথি, নাম শ্রেষ্ঠা মল্লিক। তোমরা সবাই 72 আশীর্বাদ করো আমার মেয়েকে। এই যো, এই হচ্ছে তারকেশ্বর ধামের দুধপুকুর। আশা করি সবাই জানেন, এটা তাও বলছি যারা এখনও তারকেশ্বর আসতে পারেননি বা ওরা আসার ইচ্ছা কোনো কারণবশত ওরা আসতে পারেননি, তারা আমার চ্যানেলের মাধ্যমে মানে আমার চ্যানেলের ভিডিওর মাধ্যমে দর্শন করে নিন। এই হচ্ছে বাবার মূল মন্দির। এই মন্দিরের ঠিক পাশেই একটা ঘর আছে, যেখানে আমাদের পরবর্তী রিচুয়ালসটা আমরা করবো, যেটা হচ্ছে আমাদের শ্রেষ্ঠার পর্বে, তাকে আমরা বলি ন্যাড়া করা। এখানে আমাদের শ্রেষ্ঠার চুল কাটবো, চুল কেটে আমরা সেই চুলের কিছু অংশ বাবার কাছে আমরা সমর্পিত করি। ¡Gracias!
আমরা আমাদের শ্রেষ্ঠাকে নিয়ে চলে এলাম দুধপুকুরে, যেখানে আমরা আমাদের শ্রেষ্ঠাকে আমরা স্নান করাবো। স্নান করিয়ে আমাদের যে পরবর্তী যে বাবার প্রসাদটা আমাদের যে ঠাকুরমশাই নিয়ে আসবে, সেটা আমরা আমাদের শ্রেষ্ঠাকে আমরা খাওয়াবো, যেটা খাওয়াবেন হচ্ছে আমার বাবা। বুঝলে, বেশি জল দিও না, শুনো না, তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছো, এবার শুনে না, শুনে না, শুনে না, ওপরে তোলো, 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 সাবানটা বল উঠবে, এই গাছ মোচা, গাছ মোচা গে, মুছে দোকানে চলে যাবে, ওপরে গিয়ে বসবো আমি। এই হচ্ছে বাবার মন্দির, আমাদের মেয়ে চুল কাটা কমপ্লিট, আর বাবার কাছে পুজো দেবো আমাদের কমপ্লিট। ক্যামেরা ভেতরে অ্যালাউ না, সেই জন্য আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি। এরপরে ঠাকুরমশাই আমাদের বললেন একটু পরে ঠাকুরের যে বাবার যে প্রসাদটা আছে বাবার ঠাকুরমশাই নিয়ে আসবেন, আমার বাবা খাওয়াবেন, সেটা আমি ভিডিও করতে পারবো না। যতদূর জানি যে মা আমাকে বললো যে ওটা বাবা আমাকে দেখতে নেই, তো ওটা আমরা দেখাতে পারবো না, তো সেটা অনেকেই জানে না হয়তো, ওটা রিচুয়ালস আমাদের যেটা আছে। এবারে খুব ভালো লাগলো এসে, আর সাডেনলি দেখো পুরো ওয়েদারটা চেঞ্জ, দেখতেই পাচ্ছ পুরো বাইরে বৃষ্টি হচ্ছে, সাডেনলি পুরো ওয়েদার চেঞ্জ হয়ে গেল। যত সময় যাচ্ছে বৃষ্টির পরিমাণ কিন্তু অতই বাড়ছে। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আজকের দিনটা খুব ভালোই কাটলো, অনেকদিন ধরে ইচ্ছে ছিল বাবার মন্দিরে আসবো, সেটাও আমার মেয়ের ইচ্ছায় পূর্ণ হয়ে গেল। এখানেই আমি আমার ভিডিও শেষ করছি, তো আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করে নেবেন, আর যারা নতুন চ্যানেলটা ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে হেল্প করবেন। তো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা, বাই বাই। Thank you.